নিষেধাজ্ঞার আগে শেষ মুহূর্তে সময়টুকু কাজে লাগাতে ব্যস্ত সময় পার করছেন ইলিশ শিকারীরা। মা ইলিশ সংরক্ষণে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে 22 দিনের নিষেধাজ্ঞা। ইতোমধ্যে সমুদ্র থেকে ফিরে এসেছে বরগুনা, পটুয়াখালী, চাঁদপুর ও ভোলার অধিকাংশ ট্রলার। উপকূলের জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞা আর বৈরি আবহাওয়ায় প্রায় 5 মাস মাছ ধরা থেকে বিরত থাকায় লাভবান হতে পারেননি তারা। তাই নিষেধাজ্ঞার সময় সংসারের ব্যয়ভার বহন ও দাদনের ঋণের টাকা পরিশোধ নিয়ে চরম দুশ্চিন্তায় জেলেরা। 13 দিন খাটিয়ে উঠতে মাছ হয় মাত্র 200। এই আবার তো সব খাম কি মোরা, বাল বাচ্চা নিয়ে কিভাবে চলবো আমরা ভেবে কুল পাচ্ছি না। সরকারি সহায়তা যথাসময়ে না মেলায় তা কোনো উপকারে আসে না বলে জানান জেলেরা। আমরা জেলে জাল্লের নাম আছে, কিন্তু যখন জাল্লে অবরোধ দিছে তখন আমরা চাল পাই না, যখন অবরোধ নাই তখন চাল দেয়। অভয়াশ্রমগুলোতে মা ইলিশ সংরক্ষণে সব ধরনের ব্যবস্থা নেয়া ও পর্যাপ্ত বরাদ্দ পেলে বিতরণের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের। সরকার বিজেপির ব্যবস্থা করেছে এবং এটা যেন আরো সামনের দিকে আরো বৃদ্ধি করা হয় সেটা আমি আমার এই মাধ্যমে আমি জানাচ্ছি। এইবার নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, জেলা প্রশাসন এবং মৎস্য বিভাগ সবাই একসঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। এবছর প্রথমবারের মতো নৌবাহিনী ও কোস্টগার্ডের পাশাপাশি বিমান বাহিনীও মাইলিশ রক্ষায় কাজ করছে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। যারা আহরণ থেকে বন্ধ থাকবেন তাদেরকে আমরা অতীতে 20 কেজি চাল দেওয়া হতো, এখন 25 কেজিতে উন্নীত করা হয়েছে। নৌবাহিনী, নৌ পুলিশ আমাদের কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে এই আহরণ বন্ধকালীন সময় কাজ করছে। ইলিশের প্রজনন বৃদ্ধি নিরবিচ্ছিন্ন করতে 7 থেকে 28 অক্টোবর পর্যন্ত দেশের 6টি অভয়াশ্রমে নদী ও সমুদ্রে বন্ধ থাকবে সব ধরনের মাছ শিকার। এ সময় ইলিশের বাজারজাত, পরিবহন ও মজুতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। চন্দ্রাপসর ববি, সময় সংবাদ।